আসসালামু আলাইকুম ও আবরাকাত। এম ডি ই শরিফ এবি এডি থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার জন্য সরি আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমান্ড ব্যবহার করতে হয় হাই কমান্ড ব্যবহার করলে অনেক সময় সেই কমান্ডের পানির শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাইকমান্ড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে না পাকাকাচ্ছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই সোহেল আপনি লিখেছেন রুমে যদি খবরের কাগজ থাকে সেখানে বেশ কিছু ছবি আছে মেসে আমার যে খবরের কাগজ আমরা যে খবরের কাগজ পড়ি সেগুলো রুমেই থাকে ওই নামাজ পড়া যাবে কি নামাজ তো পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু যেখানে উন্মুক্ত কোনো প্রাণীর ছবি থাকে সেখানে নামাজ পড়াটা অনুচিত বা মাকরুক কারণ এর ফলে সেখানে রহমতের ফেরিস্তা আসে না আর রহমতের ফেরেশতা না আসলে সেই জায়গায় আদায় করছেন সালাত তো রহমত লাভের জন্য আপনি করছেন তাহলে এটা একরকম আপনার কি বলা যায় এটাকে একরকম সাংঘর্ষিক হয়ে যায় যার কারণে এরকমটি না করাই উচিত এবং এটাকে ঢেকে ঢুকে রাখা প্রদর্শিত জন্য না হয় সেই চেষ্টা করা উচিত এরপরে জুলকা জুলকার নাইন ইয়াটি থেকে আপনি লিখেছেন আমি একটি প্যাকেজিং প্রোডাকশনের প্রতিষ্ঠানের হিসাব রক্ষক এই প্রতিষ্ঠানের মালিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে ব্যাংক প্রতি মাসে ঋণের টাকার উপর সুদ হয় ব্যাংকে প্রতি মাসে ঋণের টাকার উপর সুদ হয় যে আমাকে কোম্পানির হিসাবের খাতায় লিখে রাখতে হয় প্রশ্ন হলো সুদের টাকার হিসাব লেখা লিখে রাখার জন্য আমার কি পাপ হচ্ছে প্রথম কথা হলো ভাই জুলকার নাইন আপনার নামটা হবে জুলকার নাইন আপনি এন ই জুলকার নাইম লিখেছেন এটা মূলত হবে লাস্টে এন হবে অর্থাৎ জুলকার নাইন হবে যাই হোক আপনার উত্তর হলো যে সুদের হিসাব সংরক্ষণ করা এটা গুনহের কথা আবিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন লান আল্লাহ আকেলার রেবকে আলাহু ওকাহে বাহু আল্লাহ তালা আল্লাহতালা যে খায় সূর্যে দেয় এবং সুদের যে আপনার কি বলে এটাকে লেখক এবং সুদের যে সাক্ষী তাদের সবার প্রতি লাল বর্ষণ করেন বিধে আপনি সুদ লিখছেন সুদের হিসাব রাখছেন এটি লালতের কারণ তবে আপনার পুরো উপার্জন হারাম হবে না যেহেতু আপনি আপনার উপার্জনের বেশিরভাগই হয়তো হালাল আয় ব্যয় সেগুলো লেখালেখি করেন সেগুলো সংরক্ষণ করেন হারাম কিছু সংরক্ষণ করেন সেইটুকু আপনার উপার্জনের সেই অংশটুকু হারাম যে অংশটুকু এই কাজ করে আপনি পারিশ্রমিক পান বিধায় যদি এ ধরনের কাজ আপনাকে প্রায় করতে হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কোনো উপার্জনের পথ আপনার খুঁজে দেখা ভালো তারিমা খানাম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না এর কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই